হ্যালো ব্রান গুড মর্নিং দি শুধু সরকার আই হোপ ফাইন। তো আজকেও আমাদের ইভিএস অর্থাৎ এনভাররমেন্ট সায়েন্স এনভারনমেন্টাল স্টাডিজ যেটাই বলুন না কেন ইভিএস থেকে আজকে আমরা টপ এস টাইপের কোশ্চেন নিয়ে ডিসকাস করবো যেগুলো আপকামিং প্রাইমারি টেড এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট ওকে ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সিলেক্টেড কোশ্চেন রয়েছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের অনেকটাই হেল্প করবে আপকামিং প্রাইমারি টেট এক্সামের জন্য খুব ভালো প্রিপারেশন নিতে এবং যদি কেউ আদার্স কোনো কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে থাকেন তো আপনাদের কিন্তু অনেকটাই প্রিপারেশন হেল্প করবে তো স্কিপ না করে একটু মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার সিক্স এর আগে অলরেডি পাঁচটা ক্লাস কমপ্লিট হয়ে গেছে এবং রুটিনটা একটু চেঞ্জ করা হয়েছে আপনারা আগে এর ক্লাসটা মর্নিং নটার সময় পেতেন কিন্তু এখন সেটা চেঞ্জ করা হয়েছে ইভিএস ক্লাসটা আপনারা এখন পাবেন মর্নিং সাতটার সময় সেভেন এম কারণ ম্যাথ ক্লাস অলরেডি চালু হয়ে গেছে আজকে একটু পরে আপনারা ম্যাথের ক্লাসটা পেয়ে যাবেন টাইমটা জানিয়ে দিচ্ছি ম্যাথের ক্লাস হবে ম্যাথ হবে দুপুর বারোটার সময় অরিত্র আবার কাজ শুরু করেছে অরিত্র আপনাদের ম্যাথগুলো করিয়ে দেবে সুন্দরভাবে ম্যাথগুলো করিয়ে দেবে কন্টিনিউ ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকুন ইংলিশ ক্লাসের টাইমটা আপাতত রয়েছে সন্ধ্যে পাঁচটার সময় এবং সিডিপির ক্লাসটার টাইম আগের একই টাইম রয়েছে সিডিপি সিডিপি পেয়ে যাবেন রাত নটার সময় ওকে বেসিকভাবে এই রুটিন রয়েছে আপাতত নতুন রুটিন জানিয়ে দিলাম এই রুটিনে আপাতত ক্লাস চলবে পরে রুটিন চেঞ্জ হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনারা চাইলে আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারেন ইনস্টাগ্রাম ফেসবুক অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যান ক্লাসের ইম্পর্টেন্ট নোটস আপনারা টেলিগ্রাম গ্রুপ থেকে কালেক্ট করতে পারেন এবং লাস্ট ক্লাসে হোম টাক্কের অ্যান্সারটাও কিন্তু টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেওয়া হয়েছে আর অবশ্যই ফেসবুকে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটা ফলো করে রাখুন বং এডুকেশন লিখে সার্চ করুন পেজ পেয়ে যাবেন লাইক ফলো অ্যান্ড সি ফার্স্ট করে রাখুন কারণ খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজেও লাইভ ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজে এবং গ্রুপেও কিন্তু লাইভ ক্লাস চলবে ওকে তো আজকে আমরা কন্টিনিউ করবো কত নাম্বার কোশ্চেন থেকে এইটটি ওয়ান নাম্বার কোশ্চেন থেকে বলা হয়েছে নিচের কোনটি বিশ্ব উষ্ণায়নের সঙ্গে যুক্ত তো বিশ্ব উষ্ণায়নটা কি এর আগে বেসিকভাবে ক্লাসে করানো হয়েছিল বিষ্ণু উষ্ণায়ন ইংরাজি নামটা কি গ্লোবাল ওয়ার্মিং তাহলে নিচের কোনটি সবই তো অপশানের পলিউশন রয়েছে জল দূষণ মাটি দূষণ বায়ু দূষণ শব্দ দূষণ আমরা ক্লাসে করেছিলাম যে দহনের ফলে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হয়ে থাকে কিভাবে গাছপালা যখন আগুন লেগে যায় বনে যখন দাবানল সৃষ্টি হয় তখন কিন্তু গ্লোবাল ওয়ার্মিং কিন্তু দেখা যায় বা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে গ্লোবাল ওয়ার্মিংটা সো অপশন সি ইজ আমরা রাইট অ্যান্সার বলতে পারি বায়ু দূষণের ফলে কী হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তো বিশ্ব উষ্ণায়নের সঙ্গে সম্পর্কযুক্ত বা যুক্ত আছে নিচের অপশন সি বায়ু দূষণটা পরের যে কোশ্চেনটি রয়েছে এটা দাগ নম্বর এইটি টু হবে যাই হোক মিস্টেক আছে বলা হয়েছে উনিশশো সালে কি কারণে চার হাজার লোক মারা গিয়েছিল লন্ডনে তো এখানে আরেকটু টাইপিং মিস্টেক আছে এখানে উনিশশো বাহান্ন সালের পর আপনারা লন্ডনটা লিখে নিন ওকে লন্ডনটা লিখে নিন তাহলে উনিশশো সালে লন্ডনে চার হাজার লোক মারা গেছিলো এবং উনিশশো বাহান্ন সালের যে সপ্তাহে বা যে ডেটে লন্ডনে চার হাজার লোক মারা গেছিল সেটা কিন্তু লন্ডনবাসীদের জন্য কিন্তু একটা ভয়াবহ মুহূর্ত ছিল যেহেতু চার হাজার লোক মারা গেছিলো কেন মারা গেছিলো অপশানগুলো দেখে নিই স্মোক সমস্যার জন্য গ্যাসীয় দুর্ঘটনা পারমাণবিক বিস্ফোরণ এবং ইউভি বিকিরণ যেটা হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মির জন্য কী হয়ে থাকে ক্যান্সার হয়ে থাকে মানে এক কথায় বলতে যে এখানে যে ক্যান্সারের কারণে তাহলে রাইট অ্যান্সার কী হবে উনিশশো সালে লন্ডনে যে বড়ো একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল লন্ডনবাসীদের সেটা হচ্ছে কি এই অপশান ইজ দ্য রাইট অ্যান্সার স্মোক সমস্যা যার কারণে লন্ডনে চার হাজার লোক কিন্তু মারা গেছিলো চার হাজার ফোর থাউজেন্ড এবার হচ্ছে আপনাদের ডাউট হতে পারে যারা নতুন স্টুডেন্ট তারা তো এর আগে এগুলো করানো হয়েছে অলরেডি তো কোশ্চেনটা আরেকবার রিপিট হয়ে যাচ্ছে বাট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তো স্মোক সমস্যাটা কি সেটা একটু বেশিভাবে বলে দিই তো স্মোক সমস্যা হচ্ছে উনিশশো সালে মানে সেই সময়টায় ব্রিটেনের প্রধান জ্বালানি কী ছিল ব্রিটেনের কিন্তু প্রধান জ্বালানি ছিল কয়লা কয়লা ওকে তো তখন কয়লা দহনের ফলে এত পরিমাণে কি নিগত হয়েছিল ক্ষতিকারক ক্ষতিকারক ধোয়া ওকে ক্ষতিকারক ধোয়া কিন্তু নিগত হয়েছিল এবং সেই সময় লন্ডনে ছিল হচ্ছে প্রচন্ড কুয়াশা কুয়াশা ছিল এবার হচ্ছে এই ক্ষতিকারক ধোয়া এবং কুয়াশা এই দুটোর মিশ্রণে একটা স্মোক ওকে আকাশ পুরো অন্ধকার হয়ে গেছিল এক সপ্তাহের মধ্যে চার হাজার লোক কিন্তু সেখানে মারা যায় একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো তো এই ধোঁয়ার সঙ্গে কুয়াশা মানে কয়লা পড়ানো ধোঁয়ার সঙ্গে ক্ষতিকারক কুয়াশা মানে ক্ষতিকারক বলতে কয়লা পোড়ানো ধোঁয়ার সাথে কুয়াশা যখন মিশে যায় তখন কি হয়েছিল একটা ক্ষতিকারক গ্যাস কিন্তু তখন ছড়িয়ে পড়েছিল এবং সেই ধোয়াটা কুয়াশা কি ভারী সেটা তো মাটির দিকে চলে আসবে এবার ধোয়াটা কী হচ্ছে ক্ষতিকারক ধোঁয়াটা ওপরের দিকে যাচ্ছে তারপরে কুয়াশার সঙ্গে মিশে শহরের মধ্যে ছড়িয়ে যায় সেটা নিচে চলে আসে এবং মানুষের শ্বাসকষ্ট দেখা যায় এবং বহু মানুষ কিন্তু মারা যায় তো সেটাকে কিন্তু স্মোক সমস্যা কিন্তু বলা হয় তাহলে উনিশশো সালে লন্ডনে চার লোক মারা গেছিল এই স্মোক সমস্যার জন্য পরে কোশ্চনে বলা হয়েছে ভূমিকম্পের সব থেকে দুর্বল তরঙ্গের নাম কি ভূমিকম্পের সবথেকে দুর্বল তরঙ্গ তো ভূমিকম্পের তরঙ্গ আমরা যদি জানতে চাই তাহলে আমরা কি জানি ভূমিকম্পের প্রধান হচ্ছে চার ধরনের তরঙ্গ থাকে তো এবার হচ্ছে আপনার ডাউট হতে পারে যে চার ধরন কেন বলছে তো আমি একটু ভাগ করে সুন্দর করে একটা টেবিল করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন তো আমি এখানে লিখছি ভূমিকম্পের কম্পের তরঙ্গ ওকে এবার এটাকে আমরা ভাগ করব। ক ভাগ দু ভাগ করব। কি কি ভাগ করব। এক নম্বর ভাগ হচ্ছে শারীরিক তরঙ্গ শারীরিক তরঙ্গ ওকে আর সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে কি পৃষ্ঠতল তরঙ্গ পৃষ্ঠতল তরঙ্গ এবার এই যে শারীরিক তরঙ্গ এর প্রবাহটা কি রয়েছে প্রবাহ বলে লিখে নিন মানে প্রবাহ যেটা রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর ভেতর দিয়ে প্রবাহিত হয় পৃথিবীর পৃথিবীর ভেতর দিয়ে ওকে ভিতর দিয়ে প্রবাহিত হয় প্রবাহিত হয় কে প্রবাহিত হয় এই শারীরিক তরঙ্গ হয় এবার হচ্ছে পৃষ্ঠতল যে তরঙ্গটা রয়েছে এর প্রবাহ দিক কি রয়েছে প্রবাহ কোথা দিয়ে প্রবাহ হয় সেটা হচ্ছে ভূপৃষ্ঠ তল ধরে প্রভাবিত হয় ভূপৃষ্ঠ ওকে তল ধরে ধরে প্রবাহিত হয় প্রবাহিত হয় ক্লিয়ার এবার হচ্ছে এই দুটোকে আমরা আবার দুভাগে ভাগ করবো কী কী ভাগে ভাগ করব এই দুটোকে আমরা ভাগ করব প্রাথমিক তরঙ্গ প্রাথমিক তরঙ্গ সেকেন্ড ভাগটা কি গৌণ তরঙ্গ গৌণ তরঙ্গ ওকে আর এই দুটোকে আমরা আবার দুভাগে ভাগ করব কি কি ভাগে ভাগ করব এক হচ্ছে লাভা তরঙ্গ ওকে আরেকটা কি রয়েছে তরং রেলি তরঙ্গ রেলি তরঙ্গ ওকে তাহলে আমরা পেয়ে গেলাম রেলি তরঙ্গ লাভা তরঙ্গ গৌণ তরঙ্গ আর হচ্ছে প্রাথমিক তরঙ্গ তার মানে এই চারটে ভাগের কথা আমি বলছিলাম যে চার ভাগে কিন্তু আমরা পেয়ে থাকি তো আমি এই দুটোকে আর বলিনি কারণ এই দুটোর মধ্যে আমার ভাগ রয়েছে তো যাই হোক এখানে একটা ইন্টারেস্টিং টপিক রয়েছে আমরা এই পৃষ্ঠতলের তরঙ্গটা করব না বাদ দিয়ে দিলাম ওটা আমরা এখানে প্রাথমিক যে তরঙ্গটা পড়লাম এর কিন্তু আরেকটা নাম রয়েছে এর কি নাম রয়েছে ইংরাজির নামটা হচ্ছে পি তরঙ্গ ওকে পি তরঙ্গ আর এই গৌণ তরঙ্গ রয়েছে এর আরেকটা নাম রয়েছে সেটা হচ্ছে কি ইংরাজির নামটা হচ্ছে এস তরঙ্গ এবার হচ্ছে এই ভূমিকম্পের তরঙ্গের মধ্যে সব থেকে দুর্বল তরঙ্গের নাম হচ্ছে এস তরঙ্গ বা গৌণ তরঙ্গ এখানে কিন্তু গৌণ তরঙ্গও থাকতে পারে বা এস তরঙ্গও থাকতে পারে তাহলে আমাদের অপশনে অপশন সি রয়েছে এস তরঙ্গ ইজ দ্য রাইট অ্যান্সার এস তরঙ্গটা হচ্ছে কি ভূমিকম্পের সব থেকে দুর্বল তরঙ্গের নাম ওকে ক্লিয়ার তার একটা তরঙ্গের একটা টেবিল করে দিলাম আশা করি নোট করে নিয়েছেন পরের টপিকে চলে আসছি বা পরের কোশ্চেনে বলা হয়েছে পৃথিবী পৃষ্ঠে গৌণ তরঙ্গের গতিবেগ কত এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পৃথিবী পৃষ্ঠে কোথায় পৃথিবী পৃষ্ঠে গৌণ তরঙ্গ যেটার হচ্ছে নাম একটু আগে আমরা কি পেলাম গৌণ তরঙ্গের নাম আমরা পেলাম হচ্ছে এস তরঙ্গ ইংরাজি নামটা হচ্ছে এস তরঙ্গ তাহলে এর গতিবেগটা কত গণতরঙ্গ বা তরঙ্গের গতিবেগ পৃথিবী পৃষ্ঠে জানতে চাওয়া হয়েছে থ্রি পয়েন্ট ফোর কিলোমিটার প্রতি সেকেন্ডে মানে প্রতি সেকেন্ডে থ্রি পয়েন্ট ফোর কিলোমিটার থ্রি পয়েন্ট সিক্স কিলোমিটার ফোর পয়েন্ট টু কিলোমিটার সেভেন পয়েন্ট টু কিলোমিটার প্রতি সেকেন্ডে রাইট অ্যান্সার কী হবে অপশান এ ইজ দ্য এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে থ্রি পয়েন্ট ফোর কিলোমিটার প্রতি সেকেন্ডে ওকে একটু কিন্তু ভালো করে খেয়াল করবেন প্রত্যেক সেকেন্ডে তিন দশমিক চার কিলোমিটার কিন্তু এর গতিবেগ রয়েছে এই গৌণ তরঙ্গের বা এস তরঙ্গের পৃথিবী পৃষ্ঠে আর হচ্ছে অপশন ডিতে রয়েছে সেভেন পয়েন্ট টু কিলোমিটার প্রতি সেকেন্ডে ওকে তাহলে এটা কি এটা হচ্ছে কোরের সীমার কাছে গৌণ তরঙ্গের গতিবেগ কার কাছে কোরের কোরের সীমার কাছে সীমার কাছে কাছে এই গৌণ তরঙ্গ বা এস তরঙ্গের গতিবেগ হচ্ছে সেভেন পয়েন্ট টু কিলোমিটার প্রতি সেকেন্ডে আর পৃথিবী পৃষ্ঠে বলে কি বলবেন থ্রি পয়েন্ট ফোর কিলোমিটার প্রতি সেকেন্ডে আর যদি বলে কোরের সীমার কাজে এই গৌণ তরঙ্গের বা এস তরঙ্গের গতিবেগ তখন আপনারা বলবেন সেভেন পয়েন্ট টু কিলোমিটার প্রতি সেকেন্ডে ক্লিয়ার পরের কশ্নে কি বলা হয়েছে অপিক্ক আন্দোলন কত সালে শুরু হয় অপিক্ক আন্দোলন ডিটেলসের টপিকটা কিন্তু পড়ানো হয়েছে কারণ এটা ছিল হচ্ছে কি এটা ছিল হচ্ছে গাছকে গাছকে জড়িয়ে ধরে কিন্তু আন্দোলন ছিল কারণ বৃক্ষকে বাঁচানোর জন্য এবং কোন আন্দোলন থেকে মোটিভেশন পেয়ে বা অনুপ্রেরিত হয়ে এই আন্দোলনটি হয়েছিল সেটা হচ্ছে চিপকো আন্দোলন থেকে চিপকো আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে এই অপিক্কো আন্দোলনটি হয়েছিল সালটা কত ছিল সালটা ছিল হচ্ছে উনিশশো কত সালে উনিশশো সালে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আর অপশন এতে রয়েছে উনিশশো সালে এটা হয়েছিল হচ্ছে চিপকো আন্দোলন চিপকো আন্দোলন হয়েছিল ওকে তাহলে চিপকো আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে হয়েছিল অপিক্কো আন্দোলন যেটা হয়েছিল উনিশশো সালে পরে কোশ্চনে কি বলা হয়েছে ওজন গহব্বর সৃষ্টি করে নিচের কোন গ্যাস কোন গ্যাসের জন্য ওজন গহ্বর সৃষ্টি হয় কোন গ্যাসটা ওজন গহব্বর সৃষ্টি করে কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফ্লোর কার্বন অবভিয়াসলি অপশন বি রাইট অ্যান্সার হবে সিএফসি ওকে সি বা ক্লোরোফ্লোরো কার্বন হচ্ছে ওজন গহব্বর সৃষ্টির জন্য দায়ী আর এখান থেকে ওজন গহব্বর দিয়ে কি আসে মানে ওজন স্তরে যখন ফাটল ধরে বা ছিদ্র তৈরি হয় তখন সেখান দিয়ে অতি রশ্মি আসে বা ইউভি বিকিরণ আসে যেটা হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মি যেটা মানুষের শরীরে মানে মানুষের শরীরে ত্বকে স্কিনে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী পরে কোয়েশ্চনে বলা হয়েছে বায়ুমণ্ডলে অক্সিজেনের মূল উৎস এটাও ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন তো অবভিয়াসলি শালক সঞ্চালে গাছ যত শালক সঞ্চলেষ করবে তত বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড সে গ্রহণ করবে এবং অক্সিজেনটা সে ত্যাগ করবে তার মানে শালক হচ্ছে কি অক্সিজেনের মূল উৎস বায়ুমণ্ডলে অক্সিজেনের বৃদ্ধি যদি হয় তার জন্য কি দরকার হবে বৃদ্ধিতে বা বৃদ্ধির জন্য দরকার হবে শালক আর শালক সঞ্চলেষের জন্য কি দরকার হবে অতিরিক্ত পরিমাণে গাছ লাগাতে হবে তাহলে যত বৃক্ষ থাকবে তত শালক করবে তাদের নিজেদের খাদ্য তৈরি করার জন্য কারণ তাদেরও তো বেঁচে থাকতে হবে এবার যত শালক সঞ্চলেষ হবে তত কিন্তু বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণটা বাড়বে তার মানে বায়ুমণ্ডলে অক্সিজেনের মূল উৎস হচ্ছে শালক আর এখানে দহনটা রয়েছে দহনের ফলে কী হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে যেটা মানে গাছ সালক সঞ্চলের সময় গ্রহণ করে থাকে যেটা কার্বন ডাই অক্সাইড যেটা কি করে বায়ুমণ্ডলকে ক্ষতি করে ওকে বা আমাদের ক্ষতি হয়ে থাকে এই কার্বন ডাই অক্সাইডের জন্য তো কার্বন অক্সাইডের পরিমাণটা কমাতে হলে গাছ কিন্তু বেশি লাগাতে হবে পরের প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি তাপ সোধক হিসাবে পরিচিত তাপ সোধক হিসাবে নিচের কোনটি পরিচিত হাইড্রোজেন মিথেন ফসফরাস অক্সিজেন আমরা কি জানি গ্রিন হাউস গ্যাসের যেটা রয়েছে তার ফলে কিন্তু তাপের একটা কিন্তু বলতে পারেন একটা মানে এক কথা যদি বলি যে পৃথিবীতে যখন সূর্য রশ্মিটা আসে তখন কিন্তু মানে শেয়ার ফেরত যেতে পারে না কেন গ্রিন হাউস ইফেক্টের জন্য এবার হচ্ছে তাপ সোধক মানে তাপকে আটকে রাখছে ওকে তো কি হবে অপশন বি মিথেন গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে মিথেন রয়েছে তো অপশান বি রাইট অ্যান্সার হবে মিথেন কিন্তু তাপশোধক হিসাবে পরিচিত পরে কোশ্চনে বলা হয়েছে মুক্ত করার জন্য জলে নিচের কোনটি মেশানো হয় আমরা জলকে মুক্ত করার জন্য কি করি কি কি করতে পারি এক নম্বর হচ্ছে ফিল্টার করি জলটাকে ফিল্টার ওকে ফিল্টার করে জলকে জীবাণুমুক্ত করা যায় বা বিশুদ্ধ জল কিন্তু পাওয়া যায় ফিল্টার করে আরেকটা হচ্ছে জলকে ফোটানোর মাধ্যমে জলকে যদি আমরা ফোটাই স্পুটনের মাধ্যমে বা ফোটানোর মাধ্যমে ফোটানোর মাধ্যমে তাহলে কী হয় বিশুদ্ধ জলটা পাওয়া যায় এবার এছাড়াও এখানে যে অপশানগুলো রয়েছে ক্লোরিন ব্লিচিং পাউডার পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ওপরে সব করে সঠিক এর মধ্যে থেকে কোনটি মেশালে জল জীবাণুমুক্ত হয় বা আমরা বিশুদ্ধ জলটা পাই তো অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার হবে ক্লোরিন ক্লোরিন মেশালেও কিন্তু আমরা বিশুদ্ধ জল পেয়ে থাকি যেটা হচ্ছে ক্লোরিন ট্যাবলেট মিশিয়ে থাকি আমরা জলে ওকে ব্লিচিং পাউডার মিশিয়ে থাকি এবং পটাশিয়াম পার ম্যাঙ্গানেটও কিন্তু আমরা মিশিয়ে থাকি তো এইগুলো যখন আমরা মেশাবো তাহলে জলটাকে জীবাণুমুক্ত করা যাবে এবং আমরা বিশুদ্ধ জল পাবো কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে আমরা প্রতি তিন লিটার জলে ওকে তিন লিটার জলে যদি একটা ক্লোরিন ট্যাবলেট একটা ক্লোরিন ট্যাবলেট যদি মেশাই তাহলে কিন্তু আমরা সেখান থেকে বিশুদ্ধ জল পাবো ওকে একটা মাত্রা তো রয়েছে একটা লিমিট রয়েছে অথবা আমরা কিন্তু তিনের বদলে দশ লিটার জলেও কিন্তু আমরা একটা করে ক্লোরিন ট্যাবলেট যদি মেশাই তাহলে কিন্তু আমরা বিশুদ্ধ জল কিন্তু পেয়ে থাকি পরের যে কোশ্চেনটি রয়েছে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কারণ এই কোশ্চেনটা নিয়ে আগের ক্লাসে আপনারা কেউই কমেন্ট করেননি খুবই খারাপ লেগেছে যে আপনারা এতগুলো স্টুডেন্ট ক্লাসটা অ্যাটেন্ড করলেন বাট এই কোশ্চেনটা নিয়ে কেউ কিন্তু কোনো রকমের কমেন্ট করেনি এই কোশ্চেনটা ছিল না এখানে ছিল হচ্ছে কোশ্চেনটা ছিল হচ্ছে ডব্লু এইস ওর কাস কি কাস কি এই কোশ্চেনটাকে ঘোরানো ছিল যে আন্তর্জাতিক কোন সংস্থাটি পরিবেশ সংরক্ষণের কাজ করে এই কোশ্চেনটা ছিল যে আন্তর্জাতিক কোন সংস্থাটি পরিবেশ সংরক্ষণে কাজ করে আপনারা এতগুলো স্টুডেন্ট ক্লাসটা অ্যাটেন্ড করলেন বাট কেউ কিন্তু কমেন্ট করে মানে বললেন না যে কোশ্চেনের অ্যান্সারটা ভুল ছিল তবে একটা কমেন্ট আমি পেয়েছিলাম খুবই ভালো লেগেছিল যে একটা কমেন্ট আমি পেয়েছিলাম যেটা খুবই ভালো লাগলো তিনি কিন্তু কমেন্ট করেছিলেন আমি নোটিশ করেছি তার কমেন্টটা ওকে আর সেটা নিয়ে আজকে একটু ডিটেলসে ডিসকাস করি তাহলে সবারই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে কারণ কেউ কমেন্ট করেনি তার রিজেন্টা রয়েছে আমি জানি আই নো যে কেন আপনারা কমেন্টটা করেননি কারণ আপনাদের কাছে যে বইগুলো রয়েছে আপনারা যে বই থেকে কোশ্চেন অ্যান্সারটা পেয়েছেন কারণ বইতেই আমি যেটা করিয়েছিলাম সেটা রাইট অ্যান্সার ছিল বাট সেটা রাইট অ্যান্সার নয় যেটা আমি কালকে ক্লাসে করিয়েছিলাম তো আজকে আমরা সেটা নিয়ে একদম কনসেপ্ট পুরোপুরি ডিসকাস করব তো আগে আমরা কোশ্চেনটা ডিসকাস করে নিই নাইনটি নাম্বার কোশ্চেন বলা হয়েছে ডাব্লু ডাব্লু এপের পুরো নাম কি সম্পূর্ণ নাম বা ফুল ফর্মটা কি ডাব্লু ডাব্লু এপের তো এখানে রাইট অ্যান্সার কী হবে একবার অপশন বলছি অল্ড অয়েল্ড ফান্ড ওয়ার্ল্ড অয়েল লাইফ ফান্ড ওয়ার্ল্ড অন্ডার্স ফান্ড ওয়াইল্ড অ্যান্ড ওয়াইল্ড লাইফ ফান্ড রাইট অ্যান্সার হবে অপশন বি ওয়ার্ল্ড অয়েল লাইফ ফান্ড ওকে ওয়ার্ল্ড অয়েল লাইফ ফান্ড এটা হচ্ছে কি এটা হচ্ছে ডাব্লু এপের এর প্রোনাম বা ফুল ফর্ম তো এর কাজটা কি। এটা কি করে এটা হচ্ছে আমাদের এটাও একটা আন্তর্জাতিক সংস্থা এটা কি এটা হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থা যেটা হচ্ছে পরিবেশ রক্ষণাবেক্ষণের কাজগুলো করে থাকে কিভাবে পরিবেশকে রক্ষা করা যেতে পারে কীভাবে কোনো বন্য পশুর ক্ষতি হচ্ছে কিনা পরিবেশের কোনো জীবের ক্ষতি হচ্ছে কিনা ওকে এনভারনমেন্টটাকে রক্ষা করা এর কাজ বলতে পারেন এবং এর কিন্তু একটা স্লোগান ছিল পরিবেশ রক্ষা করা এর কাজ এর স্লোগানটা কি স্লোগানটা ভেরি ইম্পর্টেন্ট স্লোগানগুলো আপনারা লিখে রাখুন স্লোগান ওকে স্লোগানটা কী ছিল স্লোগানটা ছিল হচ্ছে ওয়ার্কিং ফর এ জাস্ট অল ড্যাড ভ্যালুস অ্যান্ড কনসার্ভস নেচার এটা ছিল হচ্ছে এর স্লোগানটা আমি লিখে দিচ্ছি আপনার নোট করে নিন ওয়ার্কিং ওকে নোট করে নিন ওয়ার্কিং ডব্লু আর কে আই এন জি ওয়ার্কিং ফর এ ওকে ওয়ার্কিং ফর এ জাস্ট অল ও আর এল ডি অল অল ভ্যালুস ভি এ এল ইউ ভ্যালুস অ্যান্ড এন এস ইআর ভি ইএস ওকে কনসার নেচার এন এ টি নেচার এটা ছিল হচ্ছে এই ডাব্লু এফ এফ বা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের স্লোগান যার কাজ ছিল হচ্ছে পরিবেশকে রক্ষা করা ওকে পরিবেশ রক্ষণাবেক্ষণের কাজগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড কিন্তু করে থাকে আর স্লোগানটা একবারে বলে দিচ্ছি স্লোগানটা ছিল হচ্ছে ওয়ার্কিং ফর এ জাস্ট অল ড্যাট ভ্যালুস অ্যান্ড কনসার্ভস নেচার এটা ছিল হচ্ছে ডাব্লু এফএফ এর স্লোগান এটা ভেরি ইম্পর্টেন্ট বিভিন্ন এক্সামের জন্য ইম্পর্টেন্ট এবার হচ্ছে আমরা আগের ক্লাসে যেটা ডিসকাস করেছিলাম ডাব্লিউ ও ওকে এইচ ও এর ফুল ফর্মটা কী ছিল এর ফুল ফর্মটা ছিল হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এটা আমি আগের ক্লাসে আপনাদের বলেছিলাম কিন্তু এই ডাব্লিউ এর কাজটা কি ডাব্লিউ এর কাজ হচ্ছে এটাও একটা আন্তর্জাতিক সংস্থা ওকে ডাব্লিউ এইস ও হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থা এর কাজ হচ্ছে বলতে পারেন যে মানুষের স্বাস্থ্য নিয়ে এরা কিন্তু দেখাশোনা করে ওকে মানুষের এটা এটা কি করে ডাব্লুএইসর কাজ হচ্ছে মানুষের মানুষের স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে এরা দেখাশোনা করে যে মানুষের স্বাস্থ্য কিভাবে ভালো হবে না হবে এগুলো হচ্ছে এদের কাজ মানে মানুষের হেলথ নিয়ে এদের কাজ আর ডাব্লিউএফ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের কাজ হচ্ছে পরিবেশকে রক্ষণাবেক্ষণ করাটা ওকে মানে পরিবেশ কি করে ভালো থাকবে পরিবেশের স্বাস্থ্য নিয়ে দেখাশোনা হচ্ছে ডাব্লু এফ এর কাজ এবার আমরা রিসেন্ট দেখেছি বর্তমানে যে মহামারীটা দেখা দিয়েছে সেখানে কিন্তু ডাব্লিউ এইস ও যথেষ্ট মানে কাজ করছে আমরা বিভিন্ন নিউজ চ্যানেল দেখেছি তো সেই টপিকে আমি যাচ্ছি না তবে এখানে ডাব্লিউ এইচ ওর সদর দপ্তরটা কোথায় মানে সদর দপ্তর বলতে প্রধান কার্যালয়টা কোথায় ডাব্লিউ এইচ ওর প্রধান কার্যালয়টা কোথায় ছিল সেটা হচ্ছে জেনেভাতে ছিল ওকে কোথায় ছিল জেনেভাতে ছিল জেনেভাতে ছিল এবার হচ্ছে এটা কোথায় অবস্থিত জেনেভাটা এটা হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডে কিন্তু অবস্থিত জেনেভা যেটা হচ্ছে ডাব্লু প্রধান কার্যালয় ছিল আর ডাব্লু এর প্রধান কার্যালয় কোথায় ছিল সেটাও সুইজারল্যান্ডে ছিল সুইজারল্যান্ডে ছিল সুইজারল্যান্ডের কোথায় সুইজারল্যান্ডের কোথায় ছিল সেটা সেটা হচ্ছে গ্ল্যান্ড ওকে গয়লা একার লয়াকার নয় ডায় ব্ল্যান্ডের ছিল তাহলে আমরা এখান থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিকগুলো কভার করতে পারলাম বা অনেক কিছু আমরা জানতে পারলাম তাহলে এই ছিল হচ্ছে ডাব্লু এফ এ ডাব্লু ডাব্লু এফ এবং হচ্ছে ডাব্লু এইসও ওকে ডাব্লু এইসও কী ডাব্লু 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 এফ কী এর কাজ কী এর প্রধান কার্যালয় কোথায় সমস্ত কিন্তু আমরা ডিসকাস করে ফেললাম তো এই কোশ্চেনটা আপনারা এই ডাব্লু এইসও নিয়ে যে কোশ্চেনটা ছিল সেটা আপনারা আগের ক্লাসে কেউ কমেন্ট করে জানাননি খুবই খারাপ লাগলো যে আপনারা তো অ্যাক্টিভ থাকুন কন্টিনিউ ক্লাস করে যান আর এক্সামের জন্য ভালো প্রিপারেশন নিয়ে যেন আর অবশ্যই সোশ্যাল মিডিয়াতে কিন্তু ফলো করতে বলবেন না ক্লাস নিয়ে ইম্পর্টেন্ট আপডেটগুলো সমস্ত কিছু আপনারা সোশ্যাল মিডিয়াতে কিন্তু টাইম টু টাইম আপডেট পেয়ে যাবেন